চলো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব চিকিৎসা অভিনয়ে সমান তালে তাল মিলিয়ে যাচ্ছেন মিষ্টি জান্নাত। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। 2014 সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন ছবির মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর তিনি আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নিজের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে মোটামুটি জায়গা তৈরি করে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এছাড়া চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিজে চলচ্চিত্র প্রযোজনাও করছেন তিনি। রিসেন্টলি শাপলা মিডিয়া শত চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে আসেন এই অভিনেত্রী। আলাপচারিতায় ব্যক্তি জীবন ও অভিনয়ের আসার গল্প সহ নানা বিষয়ও তিনি জানান। তিনি বলেন, এ পর্যন্ত 11টা সিনেমায় শুটিং করেছি, এর মধ্যে মুক্তি পেয়েছে 6টি, 3টি মুক্তির অপেক্ষায় রয়েছে, বাকিগুলো কাজ একটু একটু বাকি রয়েছে। করোনার আগেই নতুন সিনেমার কাজ শুরু করার কথা ছিল, কিন্তু করোনার কারণে ওভাবে আসলে কাজ শুরু করা হয়ে ওঠেনি। করোনায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দুর্দশা প্রসঙ্গে তিনি জানান, আসলে করোনার আগে বা পরে তো বুঝি না, আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আর এখন তো আমার কাছে একই মনে হয়। অবশ্য করোনার কারণে সমস্ত বিশ্বই পিছিয়ে গেছে, তেমন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও পিছিয়ে গিয়েছে। নির্দিষ্ট করে বলার কিছু নেই যে বাংলাদেশ পিছিয়ে গেছে। তিনি আরো জানান, ইন্ডাস্ট্রি এখন আবার ভালোর দিকে, অনেকেই কাজ করছে। বিশেষ করে বলবো শাপলা মিডিয়ার কথা, তারা অনেক কাজ করছে। আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রির পিছনে শাপলা মিডিয়ার অনেক বড় অবদান রয়েছে। মিষ্টি জান্নাত আরো জানান, শাপলা মিডিয়ার এই উদ্যোগ অনেক অনেক ভালো হবে, কারণ আমরা তো শিল্পী, আমাদের কেউ না কেউ অন্যান্য প্রফেশন বিজনেস করতে পারছি, কিন্তু আমাদের টেকনিশিয়ান আছে, তারা আসলে ফিল্মের এত ভালোবাসে যে এটা ছাড়া তাদের অন্য কোনো আয়ের উৎস নেই। আমাদের জন্য আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছিল। শাপলা মিডিয়ার এই সিনেমাগুলোর মধ্যে হয়তো আমার একটা দুইটা মিলতে পারে বা নাও মিলতে পারে, কিন্তু এই সকল টেকনিশিয়ানদের যে কাজ মিলেছে এটাই আমার কাছে খুব ভাল লাগছে। আমার মনে হয় এর মধ্যে বাংলাদেশ ফিল্ম সেক্টর অনেক দূর এগিয়ে যাবে। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শাপলা মিডিয়ার জন্য অনেক অনেক শুভকামনা, বিশেষ করে সেলিম খান ভাইয়ের জন্য। আমরা সবাই তার দীর্ঘায়ু কামনা করি। তিনি আরো জানান, সেলিম খান ভালো ভালো কাজের পাশাপাশি অনেক অসম্ভব কাজ করেছেন। সানি লিওনকে নিয়েও কাজ করছেন, দেবকে নিয়েও করলেন। আমার মনে হয় সে যেহেতু এটা হাল ধরেছে, ডেফিনেটলি এটা ভালো হবে। এছাড়া চিকিৎসা সেবার পাশাপাশি অভিনেত্রী হিসেবেও কেরিয়ার গড়েছেন তিনি। মিষ্টি জান্নাত একজন মেডিকেল প্রফেশনেও কাজ করছেন, এ বিষয়েও তিনি ধারণা দেন। মেডিকেল প্রফেশনে থাকার কারণে মাঝে 2 বছর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের কাজই করেননি। তিনি এও বলেন, এখন আমি যেহেতু ডাক্তার হয়ে গেছি সেহেতু এখন আর সমস্যা নেই, পুরোদমে আবারও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো। সো ভিউয়ার, জেনে তো নিলেন চিকিৎসা এবং অভিনয় দুটো বিষয়েই সমানভাবে তাল মিলিয়ে কেরিয়ার গড়ে যাচ্ছেন মিষ্টি জান্নাত। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।